আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি পর থেকে অনেক অনেক ভালো আছো। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষার্থী যারা 2022 বা 2023 সালে আছো, বাংলা প্রথম পত্র গদ্য শিক্ষা ও মনুষ্যত্ব এমসিকিউ সাজেশন নিয়ে কথা বলবো। কয়েকটি এমসিকিউ আজকে আমরা দেখবো, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এসএসসি পরীক্ষা তোমাদের থাকতে পারে। তো আজকে ভিডিওটি তোমরা কেউ না টেনে সম্পূর্ণ দেখবা, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। এখানে এক নম্বরে প্রশ্ন বলা হয়েছে, মোতায়ের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? ক লাঙ্গল, খ শিকা, গ দিকদর্শন, ঘ সংঘাত। উত্তর হবে দিকদর্শন। মোতায়ের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? দিকদর্শন। তোমরা এইভাবে পড়লে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের ধারণা হয়ে যাবে এবং এমসিকিউ ধারণা হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে আমি এমসিকিউ সাজেশন দিতেছি এখন, আবার কয়েকদিনের মধ্যে দিব তোমাদের যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো সাজেশন দিয়ে দেব। তারপরে বলা হয়েছে দুই নম্বরে, মোতায়ের হোসেন চৌধুরী অনুবাদ গ্রন্থ কোনটি? মোতায়ের হোসেন চৌধুরী অনুবাদ গ্রন্থ কোনটি? ক সভ্যতা ও সুখ, খ সংস্কৃতি কথা, গ শিক্ষা ও মনুষ্যত্ব, গ শিক্ষার লক্ষ্য। উত্তর হবে সভ্যতা ও সুখ। মোতায়ের হোসেন চৌধুরীর অনুবাদ গ্রন্থ হচ্ছে সভ্যতা ও সুখ। তিন নম্বর, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কিসের ধর্ম নয়? ক জগতের, খ আত্মার, গ মানুষের, গ মানবতার। উত্তর হবে আত্মার। মানুষকে মানুষ হইয়া ঘৃণা করা কিসের ধর্ম নয়? আত্মার ধর্ম নয়। তারপর চার নম্বর, মানুষ উর্বার আশায় কি কিসের মতো ফাঁকা জপটাবে? উত্তর হবে, তো এখানে চারটা অপশান আছে, ক কাঁসায় বন্দি পাখির, খ মুমূর্ষু পাখির, গ জরাহত পাখির, ঘ সরবিদ্ধ পাখির। উত্তর হবে কাঁসায় বন্দি পাখির। তারপরে পাঁচ নম্বর, হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? ক বাক স্বাধীনতার, খ মুক্তির, গ মনুষ্যত্বের শিখার, তারপরে ঘ শিক্ষার। উত্তর হবে মুক্তির। হাঁটার আনন্দকে লেখক মুক্তির সঙ্গে তুলনা করেছেন। তারপরে ছয় নম্বর, অর্থচিন্তার নিগড়ে বন্দি কারা? অর্থচিন্তার নিগড়ে বন্দি কারা? ক ধনী ও দরিদ্র, খ কুলি ও মজুর, গ শিক্ষক ও ছাত্র, গ চাষী ও ব্যবসায়ী। উত্তর হবে ধনী ও দরিদ্র। অর্থচিন্তার নিগড়ে বন্দী হচ্ছে ধনী ও দরিদ্র। সাত নম্বর, মনুষ্যত্ব লাভ করা যায় কিসের মাধ্যমে? মনুষ্যত্ব লাভ করা যায় কিসের মাধ্যমে? ক পরিশ্রমের, খ বুদ্ধির, গ শিক্ষার, ঘ অর্থের। উত্তর হবে ছোট গ শিক্ষার। মনুষ্যত্ব লাভ করা যায় শিক্ষার মাধ্যমে। তারপরে আট নম্বর, দেখো কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায়? ক জ্ঞান, খ শিক্ষা, গ চিন্তা, ঘ আগ্রহ। উত্তর হবে খ শিক্ষা। কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায়? শিক্ষা। উত্তর হবে শিক্ষা। তারপরে নয় নম্বর, শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে? শিক্ষার মাধ্যমে কিসের বিকাশ ঘটে? ক বুদ্ধির, খ জ্ঞানের, গ অর্থচিন্তার, ঘ মনুষ্যত্বের। উত্তর হবে মনুষ্যত্বের। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। তোমরা এইভাবে পড়লে এমসিকিউ হয়ে যাবে তোমাদের ধারণা এবং জ্ঞানমূলকও ধারণা হয়ে যাবে। জ্ঞানমূলকে তোমাদের এই ধরনের প্রশ্ন থাকে। তারপরে দশ নম্বর, শিক্ষার কয়টি দিক রয়েছে? ক একটি, খ দুইটি, গ তিনটি, ঘ চারটি। উত্তর হবে খ দুইটি। শিক্ষার দুইটি দিক রয়েছে। যারা গল্প পড়েছে তারা অবশ্যই এগুলো পারবা। তারপরে এগারো নম্বর, শিক্ষার আসল কাজ কোনটি? ক জ্ঞান পরিবেশন, খ মূল্যবোধ সৃষ্টি, গ উপার্জন কম করা, ঘ সংস্কৃতি মনে করা। উত্তর হবে খ মূল্যবোধ সৃষ্টি। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। তারপরে বারো নম্বর, হামেশা শব্দের অর্থ কোনটি? ক সর্বাধিক,
খ সব কানে, গ সব সময়, ঘ চলমান। উত্তর হবে সব সময়। হামেশা শব্দের অর্থ হচ্ছে সব সময়। 13 নম্বর, মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি? মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটি? ক প্রতিষ্ঠা অর্জন, খ মুক্তির বোধ, গ ক্ষমতার লোভ, ঘ শিক্ষা লাভ করা। উত্তর হচ্ছে খ মুক্তির বোধ। মানুষের মনুষ্যত্বের পরিচয় হচ্ছে মুক্তির বোধ। 14 নম্বর, লোভের ফলে মানুষের মৃত্যু ঘটে, লেখকের মতে কোন প্রকারের মৃত্যু? লোভের ফলে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, লোভের ফলে মানুষের মৃত্যু ঘটে, লেখকের মতে কোন প্রকারের মৃত্যু? ক জাগতিক, জাগতিক, খ আত্মিক, ঘ মানসিক, ঘ নৈতিক। উত্তর হচ্ছে আত্মিক। লোভের ফলে মানুষের মৃত্যু ঘটে, লেখকের মতে কোন প্রকারের মৃত্যু? আত্মিক। তারপর 15, কোনটি আমাদের মানব সভ্যতার ঘরে নিয়ে যেতে পারে? ক মনুষ্যত্ব, খ বুদ্ধি, ঘ শিক্ষা, ঘ অর্থ। উত্তর হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের মানব সভ্যতার ঘরে নিয়ে যেতে পারে। তারপরে 16, শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়? ক মনুষ্যত্ব লোকে, খ জ্ঞান লোকে, ঘ আনন্দ লোকে, ঘ দিব্য লোকে। উত্তর হচ্ছে মনুষ্যত্ব লোকে। শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়? মনুষ্যত্ব লোকে। তারপরে 17, মোতায়ের হোসেন চৌধুরীর মতে শিক্ষার মূল কাজ কী? মোতায়ের হোসেন চৌধুরীর মতে শিক্ষার মূল কাজ কী? ক জ্ঞান দান করা, খ মূল্যবোধ সৃষ্টি, গ অর্থ উপার্জন করা, ঘ শিক্ষিত হওয়া। উত্তর হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। মমতাজ হোসেন চৌধুরীর মতে শিক্ষার মূল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। তারপরে 18 নম্বর, দেখো, জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য আমাদের কী চাই? ক সংস্কৃতি সস্তা, তারপরে খ শিক্ষা, ঘ অন্ন বস্ত্র, ঘ ধর্মীয় জ্ঞান। জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন বা আমাদের কী চাই? অন্ন বস্ত্র। তারপরে 19 নম্বর, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন ধরনের অন্তর্গত? ক সংস্কৃতি কথা, খ সভ্যতা, গ সুখ, ঘ মনুষ্যত্ব। উত্তর হচ্ছে ক সংস্কৃতি কথা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কোন ধরনের অন্তর্গত? সংস্কৃতি ও কথা। 20 নম্বর, মানুষের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা জাগ্রত হয় কিসের মাধ্যমে? ক শিক্ষা, খ মনুষ্যত্ব, গ বিবেক, ঘ আত্মপ্রকাশ। উত্তর হচ্ছে শিক্ষা। মানুষের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনা জাগ্রত হয় শিক্ষার মাধ্যমে। 21 নম্বর, যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে কী নেই? ক জ্ঞান, খ শিক্ষা, গ মনুষ্যত্ব, ঘ পিঞ্জারাবদ্ধ। উত্তর হচ্ছে মনুষ্যত্ব। যেখানে মূল্যবোধের মূল্য নেই, মূল্য পাওয়া হয় না, সেখানে মনুষ্যত্ব নেই। তারপরে 22, মূল্যবোধের উন্নয়নের জন্য কোনটির প্রয়োজন বেশি? ক অর্থনৈতিক উন্নয়ন, খ চারিত্রিক দৃঢ়তা, গ মনুষ্যত্বের বিকাশ, ঘ নৈতিক উন্নয়ন। উত্তর হচ্ছে ছোট গ মনুষ্যত্বের বিকাশ। যে মূল্যবোধের উন্নয়নের জন্য কোনটির প্রয়োজন বেশি? মনুষ্যত্বের বিকাশ। 23 নম্বর, লেপা পাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়। এখানে লেপা পাদুরস্তি শব্দটি একটি ক বাগদারা, খ প্রবাদ, ঘ খনার বচন, ঘ গাঁথা। উত্তর হচ্ছে ক বাগদারা। 24 নম্বর, একজন যথার্থ শিক্ষকের সার্থকতার যেখানে সেখানে যদি শিক্ষার্থীর 1 খেলাধুলা উন্নত হয়, 2 আত্মা উদ্বোধিত হয়, 3 অন্তর্নিহিত প্রচন্ড শক্তি জাগ্রত হয়। নিচে কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, গ 1 2 3। উত্তর হচ্ছে ছোট গ 2 ও 3, আত্মা উদ্বোধিত হয় এবং অন্তর্নিহিত প্রচন্ড শক্তি জাগ্রত হয়। একেবারে শেষটা 25 নম্বর, দেখো, যেখানে শিক্ষা নেই সেখানে 1 মানবতা বোধ, 2 মূল্যবোধ, 3 মনুষ্যত্ব বোধ। নিচে কোনটি সঠিক? ক 1 ও 2,
খ এক ও তিন, গ দুই ও তিন, গ এক দুই ও তিন। উত্তর হচ্ছে বড় গ এক দুই তিন। যেখানে শিক্ষা নেই সেখানে মানবতাবোধ, মূল্যবোধ, মনুষ্যত্ববোধ নেই। তো এই 25টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম আজকে। খুবই একটা ভিডিও গুরুত্বপূর্ণ ছিল, যারা 2022 এবং 2023 সালে এসএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য এই এমসিকিউগুলা তোমাদের শেষ করতে হবে। তোমরা এগুলা পরীক্ষা দেওয়ার আগেও একবার রিভিশন করে যাবা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আশা করি পরীক্ষায় কমন পাবে তোমরা। তো আশা করি আজকে ভিডিও দেখে উপকৃত হয়েছে। আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।